নমস্কার বন্ধুরা, আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। আজকে সকাল সকাল বেরিয়ে যাচ্ছি, ডাক্তারের কাছে যাব। আমার হাতের একটু প্রবলেম আছে, সেই জন্য ডাক্তারের কাছে যাচ্ছি। আপনারা ব্লগটা দেখতে থাকুন। সকাল সকাল বেরোচ্ছি এই কারণেই যে ডাক্তার দেখানো হয়ে গেলে এসে আবার একটু রান্না বান্না করতে হবে। তো চলুন আমার সাথে। রওনা দিয়েছি আমরা, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। আমরা পৌঁছে গেছি বন্ধুরা, এখনই ঢুকবো ডাক্তারের রুমে। এই শুরু ঢুকে গেছি, এখন শুরু হয়ে যাচ্ছে ট্রিটমেন্ট প্রসেস। এটা অ্যাকচুয়ালি একুপ্রেশার, একিউপাংচার বলে, সেটাই করাচ্ছে। বন্ধুরা এখন হাতে পায়ে সুচ ঢুকানো শুরু হয়ে গেছে। দেখুন একটা একটা করে সুচ ঢুকাবে। ব্যথা তো লাগেই, একটু আধটু তো ব্যথা করেই লাগে, কিন্তু আমি অনেকটা রিলিফ পেয়েছি। আমার যে কার্পেল টানেল প্রবলেম ছিল সেটার থেকে আমি অনেকটা রিলিফ পেয়েছি। এখন ফ্রোজেন শোল্ডারের একুপাংচার চলছে। এটা ঢুকিয়ে দেয়, কিছুক্ষণ বসিয়ে রাখে, তারপরে আমাকে একটু হাঁটতে বলে। হাঁটার পর জিজ্ঞেস করে হালকা লাগছে কিনা শরীর। এটাই বন্ধুরা, বাড়ি চলে এসেছি। বাড়ি এসে চটাপট গ্যাস ধরিয়ে দুদিকে দুটো বসিয়ে দিয়েছে, একদিকে পাবদা মাছ আর একদিকে ডিম, ফুলকপি আলু দিয়ে ডিম দুদিকে দুটো বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি করে হয়ে যাবে, হয়ে গেলে আমরা দুপুরের খাবার খাবো। আমাকে সব কিছু রেডি করে দেয়, কেননা হাতের জন্য আমি পারি না, বা হাতের জন্য সব কিছু রেডি করে দেয়, তারপরে আমি করে নিই। তাও করি, করতে হয় না আমাকে, আমি করছি। আমার মেয়ের জ্বর, শরীরটা ভালো নেই, সর্দি, তাই করছি, মানে আমাকে করতে দেয় না। ফুলকপি ভাজছি, ফুলকপি ভাজা হয়ে গেলে আমি ওই সাইডের ডিমটা বসিয়ে দেবো, এদিকে মাছে ঝোল করে নেব। সর্ষে দিয়ে পাবদা মাছ করছি, আর ওইদিকে করছি আদা পেঁয়াজ আটা দিয়ে ফুলকপি আলু দিয়ে ডিম। ব্যাঙ্গালোরে আসার পর এই প্রথম আমি ভালো পাবদা মাছ পেলাম, নাহলে এখানকার পাবদা মাছ খেতে একদম ভালো লাগে না। কলকাতার থেকে যে বড় বড় পাবদাগুলো আসে ভালো লাগে না, এটা বাংলাদেশ থেকে এসছে। প্রথম এই ধরনের পাবদা পেলাম, তাই 1 কেজি নিয়ে চলে এসছে, 1 কেজি নিয়ে এসেছি। রান্না করছি, দেখি খেতে কেমন লাগবে। আমি সর্ষে বাটা দিয়ে রান্না করছি পাবদা মাছটা। যাওয়ার সময় সকালবেলা চান টান করে চলে গেছি, তাই এসে জামাকাপড় ছেড়ে, হাত পা ধুয়ে জামাকাপড় ছেড়ে রান্না করে চলে এসছি। আর এইদিকে চলছে ঘর পরিষ্কার করা, রোবট ঘর পরিষ্কার করছে। বন্ধুরা ওইদিকে ফুলকপি ভাজাটা হয়ে গেলে আমি ওইদিকে মশলা সাথে ফুলকপি আলু ডিমটা বসিয়ে দিব, ঝোল মশলা সাথে ঝোলটা বসিয়ে দেব। এখন আমি ডিমের মশলা সাতলাবো, ডিমের মশলা সাতলে ডিমের ঝোলটা বসিয়ে দেব। বন্ধুরা ডিমের ঝোল বসানো হয়ে গেছে, এখন আমি পাবদা মাছগুলো নামিয়ে পাবদা মাছের ঝোল বসিয়ে দেব। বন্ধুরা তেলে পেঁয়াজ দিয়ে দিলাম, কুচুনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে
তারপর আমি এর মধ্যে পেঁয়াজ সামান্য পেঁয়াজ বাটা, সর্ষে বাটা একটু বেশিই থাকবে পেঁয়াজ বাটার থেকে, দিয়ে একসঙ্গে মিক্স করে ওটাতে দিয়ে দিব। দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করেই জল দিয়ে দেব। পেঁয়াজ বাটা সর্ষে বাটা একসঙ্গে আমি দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা খুব সামান্য দিয়েছি। হয়ে গেছে ভাজা বন্ধুরা, একটু জল দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিলাম এখন। দিয়ে এটা কিছুক্ষণ ফুটবে, টমেটোটা একটু একটু সেদ্ধ হবে, সেদ্ধ হওয়ার পর পাবদা মাছগুলো দিয়ে দেবো। পাবদা মাছ তো একসঙ্গে দেওয়া যায় না, নুন দিয়ে দিলাম। পাবদা মাছ একেই তো, পাবদা মাছ নরম, টমেটোটা সেদ্ধ হয়ে গেছে অল্প অল্প, তাই এখন পাবদা মাছ দিয়ে দিলাম। বন্ধুরা ঝোলের মধ্যে আমি 5-6টা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি, না হলে একটু ঝাল ঝাল না হলে একটু ঝাল ঝাল না হলেও ভালো লাগবে না খেতে, তাই এখন এটা 5 মিনিটের মতো ফুটতে দেবো। 5 মিনিট ফুটে গেলে তারপর আমি নামিয়ে নেবো। ওদিকে ডিমও হয়ে গেছে, গ্যাস নিভিয়ে দিয়েছি, ডিমও নামিয়ে নেবো। পাবদা মাছ হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। বন্ধুরা দেখুন, আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করুন, কমেন্ট করুন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে। বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এই আমার ডিম তরকারি আর এই পাবদা মাছের ঝোল।